এডুকেশনাল গাইডলাইনের সকলকে স্বাগত জানাই দু হাজার চোদ্দ সালের প্রাথমিক টেট থেকে ষোলো হাজার পাঁচশো প্রাথমিক নিয়োগের জন্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন আপনারা ষোলো হাজার পাঁচশো দেখতে পাচ্ছেন এখানে দেখুন ইন্টারভিউয়ে বলা হয়েছে দশই জানুয়ারি দু হাজার একুশ থেকে সতেরোই জানুয়ারি দু হাজার একুশ পর্যন্ত ইন্টারভিউ প্রক্রিয়া চলবে ইন্টারভিউ অপশানে দেখুন বলা হয়েছে এনসিটি যাবতীয় কোয়ালিফিকেশান এবং কন্ডিশন মেনে এবং সেই সঙ্গে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি স্কুল টিচার রিক্রুটমেন্ট রুল অনুযায়ী ভাইভা ভয়েস ইন্টারভিউ অ্যাটিটিউড টেস্ট দশই জানুয়ারি থেকে সতেরোই জানুয়ারির মধ্যে হবে যারা এই দশই জানুয়ারি থেকে সতেরোই জানুয়ারির মধ্যে ইন্টারভিউয়ের জন্য এলিজিবল হবেন তাদের রেসপেক্টিভ ভেনু ডেট এবং টাইম এবং স্কুটিনি ভেরিফিকেশান এই সমস্ত যাবতীয় ভাইবা ভয়েস ইন্টারভিউ অ্যাটিটিউড টেস্ট এইগুলো যথাসময়ে জানিয়ে দেওয়া হবে অর্থাৎ স্ক্রুটিনি ভাইবা ভয়েস ইন্টারভিউ এই সমস্ত প্রসিডিওর কখন হবে এগুলো জানিয়ে দেওয়া হবে এবং এই ইন্টারভিউয়ের জন্য অনলাইন অ্যাপ্লিকেশান করতে হবে সেই অনলাইন অ্যাপ্লিকেশান আপনি এই দুটো ওয়েবসাইট এখানে উল্লেখ করেছে এই দুটো ওয়েবসাইটে গিয়ে আপনি অনলাইন অ্যাপ্লিকেশান করবেন ডব্লু ডাব্লু ডট ডব্লু বিবি পিই ডট ওআরজি আর একটা ওয়েবসাইট দিয়ে আছে ডবলু প্রাইমারি এডুকেশান ডট ও এই দুটো ওয়েবসাইটে গিয়ে আপনাকে ইন্টারভিউয়ের জন্য অনলাইন অ্যাপ্লিকেশান করতে হবে তেইশে ডিসেম্বর অর্থাৎ আজ থেকে এই অনলাইন অ্যাপ্লিকেশান করতে পারবেন এবং এই অনলাইন অ্যাপ্লিকেশান চলবে ছয়ই জানুয়ারি পর্যন্ত এই অনলাইন অ্যাপ্লিকেশনের জন্য ফিজ হচ্ছে দুশো টাকা এস সি পিএইচ ক্যান্ডিডেটের জন্য পঞ্চাশ টাকা ইন্টারভিউ বা স্কুটিনির জন্য আপনারা যে অনলাইন অ্যাপ্লিকেশান করবেন তার লিঙ্ক এখনই ওয়েবসাইটে দিয়ে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ক্লিক হিয়ার অনলাইন অ্যাপ্লিকেশান ফর রিক্রুটমেন্ট অফ প্রাইমারি স্কুল টিচার্স ফ্রম অ্যামং টেট টু থাউজেন্ড ফোরটিন কোয়ালিফাইড ট্রেন্ড ক্যান্ডিডেটস অর্থাৎ দু সালে যারা টেট কোয়ালিফায়েড ট্রেন ক্যান্ডিডেট তারা এইখানে গিয়ে ইন্টারভিউর জন্য অনলাইন অ্যাপ্লিকেশান করবেন যদিও এখন লিঙ্কটা ওপেন হয়নি যদিও লিঙ্কটা ইন আছে এখনও অ্যাক্টিভ হয়নি আপনারা ট্রাই করবেন অবশ্যই দু হাজার চোদ্দো সালের প্রাথমিক টেটে যারা কোয়ালিফায়েড এবং সেই সঙ্গে ট্রেন ক্যান্ডিডেট দেরি না করে অবশ্যই আপনারা অনলাইন অ্যাপ্লিকেশান করে নেবেন খুব দ্রুত আপনারা রিক্রুটমেন্ট নোটিসের উপরে দেখতে পাচ্ছেন টেট দু হাজার চোদ্দো কোয়ালিফায়েড টেন ক্যান্ডিডেটস এখানে দেখুন পোস্ট দেওয়া আছে ষোলো হাজার পাঁচশো স্টেট ওয়াইজ ভ্যাকেন্সিজ ইন দ্য গভর্নমেন্ট এডেড স্পনসর্ড প্রাইমারি জুনিয়ার বেসিক স্কুলস এখানে দেখুন উল্লেখ আছে এক নম্বরে দেখুন ভ্যাকেন্সি উল্লেখ করা আছে স্টেট ওয়াইড ষোলো হাজার পাঁচশো ভ্যাকেন্সি এখন সেন্ট্রাল ওয়াইজ ষোলো হাজার পাঁচশো ভ্যাকেন্সি হলেও পরবর্তী সময়ে ডিস্ট্রিক্ট ওয়াইজ প্রিফারেন্স দেওয়া হবে এখানে দেখুন বলা হয়েছে প্রিফারেন্স ফর ডিস্ট্রিক্ট স্যালবি টেকেন অ্যাট অ্যাপ্রোপ্রিয়েট টাইম ফর এমপ্যানেলমেন্ট সাবজেক্ট টু অ্যাভেলেবিলিটি অব অ্যাপ্রোপ্রিয়েট মিডিয়াম ওয়াইজ ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি এরপর রিজার্ভেশান কোটা এখানে উল্লেখ করা হয়েছে এসসি এসটি টি এইসব পিএইচ সেই সঙ্গে এক্স সার্ভিসম্যান এরপর দেখুন স্কেল অফ পে এরপর দু নম্বর স্কেল অফ পে বেসিক আঠাশ হাজার নশো প্লাস ডিএ সেই সঙ্গে এইচআরএ টুয়েলভ পারসেন্ট এম এরপর কোয়ালিফিকেশান এতে বলা হয়েছে ক্যান্ডিডেটকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে এবং সেই সঙ্গে ক্যান্ডিডেটকে আঠেরো বছর হতে হবে ফার্স্ট জানুয়ারি দু হাজার কুড়িতে এবং সেই সঙ্গে চল্লিশের মধ্যে বয়স হতে হবে এবং দু হাজার কুড়ি ফার্স্ট জানুয়ারিতে যেন চল্লিশ বা তার বেশি না হয় এরপর বিতে বলা হয়েছে এনসিটির নিয়ম অনুযায়ী মিনিমাম এডুকেশানাল অ্যান্ড ট্রেনিং কোয়ালিফিকেশান থাকতে হবে এবং সেই সঙ্গে দু সালে টেট কোয়ালিফাইড হয়ে থাকতে হবে এরপর রিল্যাক্সেশানে বলা হয়েছে এসসি এস টি ও বি এক্সামটেড ক্যাটাগরিজ এক্স সার্ভিসমেন্ট ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট এইসব ক্যান্ডিডেটের জন্য সর্বোচ্চ রিল্যাক্সেশান আছে ফাইভ পার্সেন্ট কোয়ালিফাইং মার্কসে নোট ছয়ে টেন পার্সেন্ট রিজার্ভেশনের কথা বলা হয়েছে পেরা টিচারদের ক্ষেত্রে অবশ্যই অনলাইন অ্যাপ্লিকেশান করার আগে অবশ্যই নোটিশটা ভালোভাবে ডাউনলোড করে আপনারা পড়ে নেবেন এবং এখানে হেল্প নম্বরও উল্লেখ করা আছে কোনো সমস্যা হলে এই হেল্প নম্বরে আপনারা ফোন করে নিতে পারেন এখানেই ভিডিওটি শেষ করলাম বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং অবশ্যই ভিডিওটি সকলকে শেয়ার করুন